बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। अस्सलामु अलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। আপনারা ভালো আছেন? মাশাআল্লাহ। আমি এখানে আর আসিনি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا के काबा बनैया देहल गल के मदीना जय नमाज़े बसे बसे देख बसना मदीना अल्लाह আসলে আপনাদের বর্ষাটা কিন্তু শুদ্ধ হয় নাই।
এই ছোট ছোট ছেলেরা এরা কোনো ওয়াজ বুঝবে না, এদেরকে মাঝখানে দেন। আপনারা যারা বয়স্ক বা ইয়ং যুবক, আপনারা আমার সামনে আসলে ভালো হয়। মাহফিলের বসার একটা সৌন্দর্য আছে, ক্লাসের একটা সিস্টেম আছে না? এটা মাহফিল মানে একটা ক্লাস, ধর্মীয় প্রশিক্ষণ। ছোটদেরকে মাঝখানে দেন, পিছনে না কেবল মাঝখানে দেন। আপনার বয়স্ক মানুষ সামনে আসেন, আরো একটু সামনে চলে আসেন, একেবারে সামনে চলে আসেন, একটু কষ্ট করে সামনে চলে আসেন। আওয়াজ করবেন না, মাহফিলের বসার একটা সুন্দর আছে, আরো সামনে চলে আসেন, মাঝখানে জায়গা রাখার কোনো দরকার নেই। আল্লাহুম্মা সাল্লি আপনার কষ্ট করে একের সামনে চলে আসলে ওই মানুষ বেশি, কিন্তু অনেক মানুষ পিছনে দাঁড়িয়ে আছে। আপনার একটু যতটুকু সম্ভব আর কি, হ্যাঁ চলে আসে, সামনে চলে আসে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ইচ্ছা করলে প্রাণের নাবি তাকতে পারতে আর সে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। فألف بين قلوبكم
فأصبعتم بنعمتي إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه عجيد ميل دنبير ما في الجلت سي عجيد ميل دنبير জুলুস চল সবাই মুক্তা খুলে ফেলেন এখানে করোনা আসবে না করোনা পালিয়ে যাবে মুক্তা খুলে ফেলেন আজি ঈদ মিলা দুনবীর সবাই জবান খুলে বলবেন অন্তর খুলে বলবেন আজি ঈদ মিলা দুনবীর মাহফিল আজি ঈদ মিলা দুনবীর জুলুস চল আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আজি ঈদ মিলা আপনাদের ভালো লাগতেছে আজি ঈদ মিলা আজি ঈদ মিলা আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আজি ঈদ মিলা ফরশু পাকি বৃক্ষলতা মানবর দানা আর নারায়ণী সন্নতি বলে করতে সেই উৎসব ফরশু পাকি বৃক্ষলতা মানবর দানা নারায়ণী সন্নতি বলে করতে সেই উৎসব সেই উৎসবের ধুলনা দুলাই নূরের বাতাসে সেই উৎসবের ধুলনা দুলাই নূরের বাতাসে আজি ঈদ মিলা আজি ঈদ মিলা নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন ঠিক কিনা রে বাবা আপনাদের বসা যতক্ষণ ঠিক হবে না ততক্ষণ মাস করব না সবাই ঠিকভাবে আসতে থাকতে হবে ভালোভাবে বসতে হবে নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলা আজি ঈদ মিলা শমসু বলে যে মানুষের জীবন কি সাজায় দুরুদ সালাম কেয়াম মিলাত নাতি মুস্তফা দুরুদ সালাম কেয়াম মিলাত নাতি মুস্তফা
সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে। আজ ঈদ মিলাদ, আজ ঈদ মিলাদ, আপনাদের ভালো লাগছে? কার কার ভালো লাগছে একটু হাত উঠায় দেখেন তো। ইমান থাকলে ভালো লাগবে, কি বললাম বাবা? ইমান থাকলে ভালো লাগবে, ইমান না থাকলে আশা করি। মাশাআল্লাহ, আমি অনেক চিন্তা করে করে আসতেছিলাম কোন জায়গায় যাচ্ছি, লোকজন আছে কিনা। চতুর্দিকে পাহাড়ি অঞ্চল, এখানে দেখলাম অনেক লোক, আমি আশ্চর্য হয়ে গেলাম। কোথায় খাগড়াছড়ি, যেখানে আমাদের মেয়র মহোদয় চলে আসছেন, গোটা খাগড়াছড়ি চলে আসছে। এগুলো ভালোবাসার টানে আসতে পারে, ভালোবাসা, নবীর ভালোবাসা, এটা এমন একটা সম্পদ। নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটা একটা একটা সম্পদ, অনেক দূরকে একেবারে কাছে এনে দেয়, কঠিন কাজকে সহজ করে দেয়। মাশাআল্লাহ, অধ্যক্ষার খাগড়াছড়ি মহলচর উপজেলা, মহলচর উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত যুব, এরা কমিটি, যুব কমিটি, আমি নাম বদলাই দিলাম যুব পরিষদ, আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের উদ্যোগে। আবার আগে যেটা দিয়েছে এটাও বলি না, আবার মনে কষ্ট পাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ যুব কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ঐতিহাসিক ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের মহতরম সভাপতি জনাব রহমত আলী মেম্বার সাহেব মুদাজিল্ল, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, রহমানি ওয়া রহমা কুমুল্লাহ তাআলা, সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি, যে রব্বুল আলমিন পবিত্র চাঁদ মাহে রবিউল আব্বাল, বাংলায় বলে প্রথম বসন্ত, এই ঐতিহাসিক চাঁদে মাসে যেহেতু এখন থেকে 1400 বছর পূর্বে এই মাসে চাঁদে পৃথিবীর নাভি সেন্টার মক্কায় মুয়াজ্জমা, সবচেয়ে বড় উচ্চ বংশ কুরাইশ এবং কুরাইশের মধ্যে সবচেয়ে উচ্চ বংশ হলো বনু হাশেম, বনু হাশেম পুত্রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তশরিফ এনে গোটা বিশ্ববাসীকে ধন্য করেছে। শুধু আমরা মুসলিম না, মুসলিম নন মুসলিম, গোটা বিশ্ববাসীকে ধন্য করেছে। বিশেষ করে আমরা যারা মুমিন আমরা ধন্য, নবীকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুযনবিন জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর বুকে তশরিফ এনে, তশরিফ আনার আনন্দ প্রকাশ করার লক্ষ্যে, কি প্রকাশ,
নবী পে আনন্দ প্রকাশ করার লক্ষ্যে আয়োজিত এই জান্নাতি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকর আদায় করছি গোটা দিন কাজের মধ্যে ব্যস্ত পাহাড়ি অঞ্চল অনেক গরিব গুরবা কষ্ট করে ফ্যামিলি চালায় সারাদিন কাজ শেষে দেরিতে হলেও বুক ভরা আল্লাহ এবং রসুলের প্রেম ভালোবাসা নিয়ে আপনারা যারা মাহফিলে ছুটে এসেছেন আমি আপনাদের শুকর আদায় করছি বিশেষ করে আহলে সুন্নাত যুব কমিটি এই যুব কমিটির প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত বড় জান্নাতি মাহফিলের আয়োজন আমার মনে হয় এর আগে এত বড় মাহফিল তো বোধ হয় না নাকি হয়েছে কিন্তু এভাবে বৃহৎ আকারে হয় নাই এরা যে তোমার একটা বৃহৎ আকারের একটা ঈদ মিলাদ নবী জাতিকে আপনাদেরকে আমাদেরকে উপহার দিয়েছেন এদের শুকর আদায় করতে হবে না আল্লাহর ছেলেদের হায়াতের মধ্যে এলমের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক তাদের শুকর আদায় করছি বিশেষ করে আমার ভাই মেয়র সাহেব কোথায় খাগড়া শরীর গোটা দিন ব্যস্ত কি বলেন আবু ব্যস্ত ব্যস্ত মানে বস ব্যস্ত হলেও আমি ব্যস্ত বলবো না কবি নজরুল বলছেন দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাত আইলিল মুশাক্কাত আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য কষ্ট করার জন্য মেহনত করার জন্য আর যতক্ষণ প্রাণ আছে কাজ করতে থাকেন একটা নিঃশ্বাস যেন অযথা না যায় কারণ মারা গেলে তার করতে পারবেন না প্রাণটা চলে গেলে কি আর কাজ করতে পারবো আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক এবং উনি যে সুন্নিয়তের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন কাজ করতে গেলে অনেক শত্রু থাকে কথা বলছেন এখানে কাজ করতে গেলে স্বাভাবিক যে গাছের মধ্যে ফল আছে ডিল যাবে কথা বুঝতেছে না মনে হয় ফল গাছে যদি ফল থাকে ছেলেরা ফল নাই কেউ মস্কারি করবে না যেহেতু উনি কাছে উনি তো গাছের মধ্যে ফল বেশি হওয়ার কারণে ডিল তো যাবেই কথা বুঝতেছেন তো নাকি আমি ওনার শুকর আদায় করছি ওনার সঙ্গে যারা আসছেন একেবারে অনেক পর্দানসীন হাজার আমার মনে হয় অনেক মামুন আছেন আমি প্রত্যেকের শুকর আদায় করছি রব্বুল আলামিন আর বিশেষ করে আমাদেরকে নিয়ে আসার জন্য ছেলেরা অনেক কষ্ট তাদের আগ্রহ কেমন ছিল এরা তো চেয়েছিল আমাকে নিয়ে গাড়ি বহর নিয়ে ওই কোথায় উপজেলা কোন দিকে আমি তো চিনি না ওই কোথায় কোথায় ঘুরবে আমি বললাম বাবা আমার সে বয়স এখন নাই ষাট যখন এক্সিট করছে আগের সে বয়স তো এখন নাই আসতো অনেক ইয়ে হয় আমি আপনাদের আল্লাহ আপনাদের এই মোহাব্বত এই ভালোবাসা প্রেম প্রীতি আল্লাহ কবুল করুক এটা কেয়ামতের মাঠে নেজাতের একটা উসিলা করে দিক আমিন আসলে বলতে গেলে অনেক কথা আসে মুয়াত্তা ইমাম মালিক একটা বিরাট এটা বুখারি শরীফের অনেক আগের কিতাব মুয়াত্তা ইমাম মালিক একজন নবী সাহাবা গোসল করে মসজিদ নবী শরীফে গিয়েছেন মাতা রসুল আশ্রয় নেই আমার নবী বলেন এদিকে আসো ঘরে যাও মাতা রসুল আশ্রয় আসো তখন নবী একটা হাদিস বললেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করেন
আসলে ইসলাম ধর্মটা অনেক সুন্দর ধর্ম। ঈদ মিলাদুন্নবী আমরা এমনি করছি না তো, নবীর আগমনের আনন্দ প্রকাশ, যার নাম আরবিতে ঈদে মিলাদুন্নবী। আমাদের দেশে আপনাদের খাগড়াছড়ি এলাকা আছে কিনা জানি না, আমাদের দেশে কিছু হুজুর আছে মিলাদুন্নবীকে বেদাত বলে। আশা করি এখানে তো এ ধরনের লোক নাই, থাকলেও ইনশাল্লাহ বুঝে আসলে ঠিক হয়ে যাবে, বুঝে আসলে। মানব জাতির জীবনে, মানুষের জীবনে দুটো সাইড, একটা আনন্দ আর একটা দুঃখ, নাকি? আপনারা শিক্ষিত লোক আমাকে একটু হেল্প করবেন, মানব জাতির জীবনে দুটো সাইড আছে, একটা আনন্দ আর একটা দুঃখ, কয়টা সাইড? দুটো সাইড আছে। আপনারা আমাকে বলেন প্রিয় নবীর আগমন এটা কোন ভাগে পড়ছে? জি তো প্রিয় নবীর আগমনটা যদি আনন্দের সাইটে পড়ে তা আপনি এটাকে বেদাত বললেন? যে শুনেন খাগড়াছড়িবাসী, মানব জাতির জীবনে যতগুলো আনন্দ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত মানুষের যত আনন্দ উল্লাস, সমস্ত আনন্দকে যদি এক পাল্লায় রাখা হয়, এই নবীর আগমনের আনন্দ কোটি 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 গুণ বাড়ি হবে। উচ্চস্বরে একজন ইমানদারের জন্য নবীর আগমনের চেয়ে বড় আনন্দ আর নাই। আপনি কিভাবে বেদাত বললেন? না জানেন, না শুনে, একটু দেরি হলে সমস্যা হবে না তো? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ। এটা কোরআন শরীফের না? আমি এই যে একটা আয়াত কারিমা তেলাওয়াত করলাম, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামরা প্রায় তেলাওয়াত করে থাকেন। আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর দয়া এবং তার রহমত, অর্থাৎ আল্লাহ যে দয়া করেছেন, আল্লাহ যে রহমত দান করেছেন, আল্লাহর দয়া রহমত পেয়ে তাদের উচিত হল আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে কোরআন শরীফ পড়তে হবে। এখানকার যে সমস্ত আলেম ওলামা আমার বক্তব্য শুনছেন, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন, না জেনে কথা বললে আল্লাহ জিব্বা কেটে ফেলবে। বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলেন, আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন, আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে, তো তাদের উচিত আল্লাহর দয়া রহমত পেয়ে কি করা? আনন্দ করা, আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। তো আর কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা, খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা, এটা কত বড় কাজ জানো? তাদের জীবনে যতগুলো সওয়াব এরা সঞ্চয় করেছে,
সবচেয়ে উত্তম হলো আল্লাহর দয়া রহমত পে আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, আরে হংকং, প্যারিস, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চাই একটি জায়গায়, আরে যেই জায়গাটির নাম হলো সোনার নদী না, যেই জায়গাটির সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যেই জগতের নাম হল এ নাতগুলো আপনাদের কেমন লাগতেছে? এগুলো তো মুসলমানের সংস্কৃতি, এগুলো ইসলামী সংস্কৃতি, এগুলো মুসলমানের সংস্কৃতি। আজকের মিলাদুন্নবীর মাহফিলে এসে আমরা সবাই ওয়াদা নিলাম প্যাকেজ নাটক ব্যান শুধু যে যেগুলো শরীয়ত বিরোধী আনন্দ এগুলো বর্জন করলাম, যে আনন্দ কোরআন সুন্নাহ ভিত্তিক এটা আমরা গ্রহণ করলাম। এটার উপর সবাই একমত আছেন তো? আমি মনে করব আমার আশাটা সার্থক। মা বোনরা কে কোথায় আছেন? এগুলোর পিছনে বেশি ইন্ধন যোগায় মেয়েরা, কথা বলছো না বলছো? আমি মা বোনদের কাছে বিনয়ের সাথে বলবো, মা তো আমারও আছে, বোন আমারও আছে, ওয়াইফ আমারও আছে, মেয়ে আমারও আছে। আমি বিনয়ের সাথে বলবো, মা জাতিকে বলবো, গোটা মা জাতি যদি শুদ্ধ হয়ে যায় আমার নবীর বাগান সুন্দর হবে। মা জাতি যদি সুন্দর আর মা জাতিকে জানা দরকার, জানা দরকার এই মেয়েদের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার কে প্রতিষ্ঠা করেছে, ইসলামের ইতিহাস কি ভুলে গেলে চলবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কুরুন নিমাতাল্লাহি আলাইকুম ইল কুনতুম আদাআন ফাআলাফা বাইনা কুলুবিকুম ফাআসবাতুম বিনিমতিহি ইখওয়ানা। মা বোন কে কোথায় আছেন ভালো করে শুনুন। আমার আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা একে অপরের দুশ্মন ছিলে, কোন মনোযোগ, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশ্মন ছিলে, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, ভ্রাতৃত্ব ছিল না, ইকুন তো মায়দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশ্মন ছিলে, যখন তোমরা দুশ্মন ছিলে, একে অপরের শত্রু ছিলে, তখন আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। মনোযোগ আছে তো? আল্লাহ বলছেন, বান্দা যখন তোমরা একে অপরের দুশ্মন ছিলে, শত্রু ছিলে, কথায় কথায় তরবার নিয়ে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ লেগে যেত। এই আয়াতের তাফসীর দেখলে দেখবেন যে আরবের দুটো বড় বড় গোত্র আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের মানুষ এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে যুদ্ধ, এই যুদ্ধটা নাকি 120 বছর স্থায়ী ছিল। নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বাবা, সুবহানাল্লাহ কোথায় বলবেন, নাউজুবিল্লাহ এগুলো জানতে হবে বাবা, সবাই বলুন নাউজুবিল্লাহ। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে যুদ্ধ, আওস এবং খাজরাজ দুই দলের যুদ্ধ,
124 বছর স্থায়ী ছিল 120 বছরের মধ্যে হাজার হাজার মানুষ কবরস্থানে চলে গেছে কি একটা বিশ্রী পরিবেশ ছিল আল্লাহ বলেন ইল কুনতুম আদা বান্দা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে একে অপরের শত্রু ছিলে ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি ওই নিয়ামত যখন আসলো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি ফাসবাতুম বিনিমতিহি ইখওয়ানা অতএব তোমরা সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো বান্দা তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো এগুলো কোরআন শরীফের আয়াত বাবা বলতে চেয়েছিলাম কোরআন শরীফের আয়াত বুঝতে অনেক কঠিন বান্দা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে একে অপরের শত্রু ছিলে ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি শত্রু কেমন ছিল জানেন আমার ভাইরা সবাই জ্ঞানী মানুষ লেখাপড়া সবাই না করলেও সবাই জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ না হলেও অনেক রিসওয়ালা লেখাপড়া করে নাই কিন্তু অনেক জ্ঞান আছে এমন মানুষ আছে আছে না অনেক জ্ঞানী মানুষ আছে আমার ভাইরা বিশেষ করে মা বোনদের কি বলছি মা বোন খুব মনোযোগ সহকারে শুনবেন ইজ কুনতুম আদা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে এই আয়াতের তাফসীর গেলে দেখবেন যে এমন বাবা ছিল যেই ঘরে কোন একজন কন্যা সন্তান জন্ম নিত কোন মানুষের ঘরে একজন কন্যা সন্তান যদি জন্ম নিত ওই মেয়েকে লালন পালন করার বয়ে অন্য মানুষ না নিজের জন্মদাতা বাবা ওই মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত এমন পরিস্থিতি ছিল আমার মা বোন কে কোথায় আছেন ভালো করে শুনুন ইদ কুনতুম আদা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে শত্রু ছিলে এই সপ্তাহে গেলে দেখবেন শুধু অন্য মানুষ না নিজের জন্মদাতা বাবা কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত এই মেয়েকে লালন পালন করার ভয়ে মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত মেয়েদের কোনো মূল্য ছিল শুধু এগুলো না কোন মেয়ের স্বামী যদি মারা যেত কোন মেয়ের স্বামী যদি মারা যেত স্বামীর সঙ্গে স্ত্রীকে জীবন্ত মাটি দিয়ে ফেলত এমন মারাত্মক একটা ইতিহাস এ পৃথিবীর জমিনে ছিল আমার ভাইরা হাড়াছড়ি বাসী মা বোনরা আছেন অনেক রিকশাওয়ালা তেলাগাড়িওয়ালা দিন মজুরের ঘরে তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন কন্যা সন্তান আছে এমন পরিবার আছে না বাবা কি মেয়েকে মারতেছে বাবা কি মেয়েকে মারতেছে না আদর করতেছে কেমন আদর ঈদের দিন বাবার পরনে সির একটা লুঙ্গি কিন্তু না থাকলে খরচ করে হলেও মেয়ের জন্য একটা সুন্দর জামা এনে দিয়েছে এই যে মেয়েদেরকে লালন পালন করতেছেন আর আমরা যে পরিবেশ সমাজের মধ্যে এনে দিয়েছি কারো ঘর একটা মেয়ে হলে বাবার চোখের ঘুম হারাম এই মেয়েকে কিভাবে বিবাহ দেব কারণ আমরা নবীর কর্ম পড়ে আজকে যৌতুক প্রথা সমাজের মধ্যে চালু করে দিয়েছি এমন মারাত্মক
মেয়েটা এখন বাবার জন্য কি হয়ে যাচ্ছে বোঝা হচ্ছে কেন এই পরিবেশ হলো শুধু তাই না মেয়েদেরকে বলছি বর্তমান যে পরিবেশ মা বাবা মেয়েকে আদর করতেছে ঠিকই মেয়েদেরকে শিক্ষিত করার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য লক্ষ লক্ষ টাকা বাবা নিজের মেয়ের পিছনে ব্যয় করতেছে আমি কি ভুল বলছি আজকে মেয়েদেরকে বাবা কত আদর করতে কত যত্ন করে বৃদ্ধ লোক নিঃশ্বাস ফেলতে পাচ্ছে না আমার লাঠিটা দাও এই ধরনের একটা লাঠি নিয়ে গুতুম গুতুম করে করে ছাসা কোথায় যাচ্ছে ও ছাসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলতে পাচ্ছে না নিঃশ্বাস নিতে পাচ্ছে না লাঠির উপর ভার দিয়ে নিঃশ্বাস নিয়ে ও ওয়ালাইকুম সালাম বললেন কই যাচ্ছেন ছাসা বাবা আমার মেয়েটার জন্য প্রাণ জ্বলতেছে দে তার শ্বশুর বাড়িতে দেখতে যাচ্ছে ও ছাসা আপনার অন্তরে আবার মেয়ের মোহাম্মত আসলো কোথা থেকে আপনার মতো কত বাবা এ ধরনের মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দখল করে দিত আমার বাইরে ওই চাষা উত্তর দেবে চাষা বৃদ্ধ লোক নিঃশ্বাস ফেলতে পারছেন না কষ্ট করে মেয়েকে দেখার জন্যে তার শ্বশুর বাড়িতে যাচ্ছেন আপনার ভিতর এই মায়া প্রত্যেকে আসলো চাষা উত্তর দেবে বাবা এই মায়া আমার দয়ার নবী নিয়ে এসেছে কে আনছে আল্লাহ বলেন কুনতু আদা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে দুশমন ছিলে এটা বুঝাতে গিয়ে আমি একটা চিত্র আনলাম নিজের বাবা নিজের মেয়েকে বাবার অন্তরে মেয়ের বিদ্বেষ ছিল কত বাবা কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত দফন করে দিয়েছে নবীর কলমা পড়ে যখন মুসলমান হলো আমার আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত কিয়ামতের কঠিন দিনে ওই সমস্ত কন্যা সন্তান নিষ্পাপ কন্যা সন্তান যাদেরকে বাবা জীবন্ত মাটির নিচে দফন করেছে হত্যা করেছে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে ওই ছোট ছোট মেয়েদেরকে আল্লাহ উঠাবেন কথা বলার শক্তি দেবে আমার আল্লাহ বলবেন এই মেয়েরা তোমার বাবার কাছে জিজ্ঞাসা করব না তুমি আমাকে বলো তুমি তোমার বাবার কি অপরাধ করেছিলে তুমি তোমার বাবা বিআই যামবিন কুতিলাত কি অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছিল তুমি আমাকে বলো ওই মেয়েরা ছোট ছোট মেয়েরা কিয়ামতের মাঠে চোখের পানি ছেড়ে দেবে মাওলা যে বয়সে বাবা আমাকে জীবন্ত মাটির নিচে দহন করে হত্যা করেছেন সেই বয়সের ছেলে মেয়েরা দুষ্কি গুণ কি জানতো না আমরা অবশ্যই দুষ্ট কিছু দেখতেছি না আল্লাহ একটি মাত্র দুষ্ট হতে পারে আমরা কন্যা সন্তান হয়ে কেন দুনিয়াতে জন্ম নিলাম আমরা কন্যা সন্তান হয়ে কেন আমরা দুনিয়াতে জন্ম নিলাম এটা আমাদের দোষ রব্বুল আলামিন এমন কহারিয়তের মধ্যে আসবে আল্লাহ বলবেন ছেলে বানিয়েছি আমি মেয়ে বানিয়েছি আমি সে কোন জালেম তোমাকে হত্যা করলো এই কথা বলে ওই মেয়ের বাবাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আজকে যে পরিবেশ
আমরা সৃষ্টি করে ফেলছি। কত মেয়ে স্বামীর ঘরে বসে বসে দুই চোখের পানি ফেলে খাচ্ছেন। আমরা কেন কন্যা সন্তান হই, কেন মেয়ে হয়ে দুনিয়া আসলাম, আজকে আমাদের উপর নির্যাতন করা হচ্ছে। ওই ফাসান্ড স্বামী যৌতুকের জন্য, টাকার জন্য, যৌতুকের জন্য স্ত্রীকে মারতেছ। অনেক মেয়ে গভীর রাত মশল্লায় বসে দুই চোখের পানি পেল, কেন পরিবেশ হলো? আমি বিনয়ের সাথে বলবো, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। আপনাদের আওয়াজ কি দেখেন বসে গেছে, অসুবিধা হচ্ছে মনে হয় নাকি? আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকে বিয়ে আমার সঙ্গে, নবী আমার সঙ্গে থাকুক, আমরা চাই কি চাই না? দুই হাত উঠে বলতে হবে চাই কি চাই না। যদি নবী আমার সঙ্গে থাকুক চান, আজ থেকে মেয়ের উপর নির্যাতন, নারীর উপর নির্যাতন, স্ত্রীর উপর নির্যাতন বন্ধ করতে হবে। বিয়ে কি আপনি করছেন না আমার নবী শাদি করছেন? আমার নবী শাদি করে কেয়ামত পর্যন্ত আনে ওয়ালে মানুষকে বিবাহের সিস্টেম শিক্ষা দিয়েছেন, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, স্ত্রীকে কিভাবে মায়া করতে হবে, ভালোবাসতে হবে। আমার রসুল সেদিন আর ফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন নবী? আমার রসুল সব কিছু বলছেন, আরে নবীর আগমন বিশ্ববাসীর জন্য আনন্দ। কষ্ট হচ্ছে আপনাদের? এই আয়াত যখন নাজল হলো, মানুষের অন্তরে যে মেয়ের বিদ্বেষ ছিল এটা কমে গেছে। কিন্তু আমার রসুল রহমতের ফানি ঢেলে দিলেন, যাতে বাবা আগে তো মেয়ে দেখলে নারাজ হয়ে জীবন্ত মাটির নিচে দমন করত, আমার রসুল এমন সিস্টেম এনে দিয়েছেন আজকে কোন মানুষের ঘরে কন্যার সন্তান না হলে বাবারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ একটা মেয়ে সন্তান দান করো না। কেন এবার পড়ুন, আমার মুখোমুখে পড়তে পারবেন? আমার মুখোমুখে আদর সহকারে পড়বেন, কলা সবাই পড়ছেন মনে করবেন, আজকে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফা আহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামতি। আমার দিকে তাকান, হাকাযা ওয়া দাম্মা আসাবিয়াহু। এবার শুনেন, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, ওই মেয়ের বাবা কন্যা সন্তান পেয়ে নারাজ হলো না, সিদ্ধান্ত নিল আলহামদুলিল্লাহ আল্লাহ যখন দিয়েছেন আমি দুটো মেয়েকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এই মেয়ে দুটোকে নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। মিলাদুনের বুঝতে আসবে আগে এগুলো বুঝবেন, এগুলো না বুঝলে মিলাদুনের বুঝবেন না। আমার নবী বলেন, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিলেন আর
সেই মেয়ের বাবা এই কন্যা সন্তান পেয়ে সিদ্ধান্ত নিলেন, আমি মেয়ে দুটোকে আমার নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা মাথায় নিলাম, রিকশা টেনে পারি, ঠেলা গাড়ি টেনে পারি, খাত কেটে পারি, দিন মজুরি কাজ করে পারি, যেভাবে হোক আমি মেয়ে দুটোকে বালেগা হওয়া পর্যন্ত লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। ওই মেয়ের বাবার জন্যে একটা বিরাট পুরস্কার ঘোষণা দিলেন, আমার দয়াল নবী কত বড় পুরস্কার ঘোষণা দিলেন, ওই মেয়ের বাবা কালকে আমাদের মাঠে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে, এদিকে এভাবে এভাবে উঠবে, এইভাবে বলার পরে ওয়াদাম্মা আসাবে আহু নবী হাতের আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন, কি মানে উম্মত আমি নবীর একটা আঙ্গুল অপর আঙ্গুলের সাথে যেভাবে লাগিয়ে সেইভাবে ওই মেয়ের বাবা আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহু আকবার। আরে মিল গয়ে মুস্তাফা আর কিয়া চাহিয়ে, আরে মিল গয়ে মুস্তাফা আর কিয়া, আমার ভাইরা রিকশা টেনে পারো, ঠেলা গাড়ি টেনে পারো, দিন মজুরি কাজ করে পারো, কিয়ামতের মাঠে নবীর সঙ্গে হাসর হবে, এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে? ঠিক কি না ভাইরা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ, আমার নবী যখন এই হাদিস বর্ণনা করলেন মেয়ে লালন পালনের হিরিক পড়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না, মেয়ে লালন পালনের আলহামদুলিল্লাহ আমার কাছে ফাস্ট জব, আল্লাহ ফাস্টটা ছেলে দিয়েছে, ফাস্টটা ছেলে দেওয়ার পরে বললাম যে আল্লাহ একটা মেয়েও নাই, দেখেন আগে তো মেয়ে হলে বাবার জীবন তো মাটির নিচে কি করে দিত, এখন বলতে আল্লাহ একটা মেয়েও নাই, মেয়ে না থাকলে ঘর সুন্দর আসেনি, কথা বুঝেন এরা কি, মেয়ে না থাকলে মায়া কাকে বলে, এটা মেয়ে থেকে শিখতে হবে। হ্যাঁ, এটি শীতের মৌসুম, বাবার কি লাগতেছে, কি গরম পানি লাগবে, বাবার চেহারা দিকে থাকে, চেহারার মধ্যে আনন্দ আছে কি না, না দুঃখ, কি সমস্যা, বাবার পিছনে পিছনে ঘুরে ঘুরে এগুলো দেখে মেয়েরা ছেলে কোথায়, এটা ওটা বল খেলা লাঠি শুধা লোটা সক্কা মারে, মেয়ের আক্রোশী বাবা, আমার মেয়ে একটা আছে আল্লাহ আকবর, এত মায়া মেয়েদেরকে কে শিখাই দিল, মেয়ে না থাকলে তো ভালো লাগে না, আদর লাগে না, এ মায়া কোথেকে আসেন জানেন, এ মায়া কে আনছে, এই মায়া ভালোবাসা স্নেহ ভাতৃত্ব এগুলো নিয়ে আসছেন পৃথিবীর জমিনে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ, নবী আসছেন মায়া আসছে, কেমন মায়া জানেন, আল্লাহ আমার নবীকে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন, কোন মনোযোগ, আমার আল্লাহ আমার নবীকে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ আমার নবীর ছেলেগুলো শৈশবকালে নিয়ে গেলেন, আমার নবীর ছেলেগুলো শৈশবকালে নিয়ে গেলেন, আহা কোরআন শরীফ একটা সুরা আছে সূরাতুল কৌসার, আমার নবীর বড় ছেলের নাম কাসিম, তাহের তৈয়ব, এটা আব্দুল্লাহর গিয়া, আরেকজন হল কাসিম আব্দুল্লাহ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি
সাইয়েদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়েদিনা নবিয়েনা শাফিয়েনা বান জঙ্গলা বাকরিনে চিনিল দয়াল নবী হরি মানব হয়ে চিনিল নারে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়েনা কি বলছিলাম মনে আছে? নবী আসছেন, ভালোবাসা আসছে, স্নেহ আসছে, ভালোবাসা আসছে, ভাতৃত্ব বোধ আসছে, ন্যায় আসছে, নীতি আসছে। আমার আলা হযরত বলেন এগুলো তো আপনারা বুঝবেন না। তারপরে একটা চমক তুজসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, কষ্ট হবে ও হুজুর আছে হুজুর পারবে। চমক তুজসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকা। এগুলো বুঝবেন না, এগুলো উর্দু, কঠিন উর্দু। ওই নজরুল কি বলছে শুনেন, মোহাম্মদের নাম জপে চিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের এই ফাইন উগাই ভরনি যা না বাইবেল আয় কথি শুনছো না ফাঁস না, মোহাম্মদি নাম জপে চিলি তাই কির তুর কোন চেরি গাল, তাই কির তুর কোন চেরি গাল, এমন মধুর লাগে পুরে এমন মধুর লাগে মোহাম্মদি। কবি নজরুল তো আলেম ছিলেন না, বাংলা লেখা বড় তেমন ছিল না, মাত্র এইট পাস অষ্টম শ্রেণী, কিন্তু অন্তর মধ্যে নবীর প্রেম, বুক ভরা নবীর প্রেম ছিল, বুক ভরা নবীর ভালোবাসা ছিল। এই জন্য কবি নজরুলের জীবনে যত নাত লেখছে সবগুলো আমার নবীর সঙ্গে। এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু প্রত্যেকের, দেখেন নজরুলের বুঝে কি আসছে দেখেন, এই বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু প্রত্যেকের, নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি, কি মানে মধু তো মুহাম্মদের মাধ্যমে আসতে হবে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি, মুহাম্মদের এগুলো গোলাপ ফুল নেই, প্লাস্টিক ফুল, আরো প্লাস্টিক মারা মুসলমানের ভাই, আরো মুসলমান প্লাস্টিক মারবা বললে তুই আনলো যে তুই আনা বেকু ভাই কেন আনলো যে উরে গোলাপ, গোলাপ ফুল দেখছেন, গোলাপ ফুল তিন প্রকার, লাল গোলাপ, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, কিন্তু সবচেয়ে বেশি সুগন্ধি কোথায়? লাল গোলাপ। এই লাল গোলাপ কি জানেন,
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহ তার বিখ্যাত কিতাব খাসাইসুল কুবরা শরীফে হাদিস নকল করেছেন। শেখ মুহাক্কিক দেওবন্দির মাদারের জন্য নবুয়তের হাদিস নকল করেছেন। এই লাল গোলাপটা নাকি আল্লাহ আমার নবীর ঘাম মোবারক দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ, কি দিয়ে? নবীর ঘাম মোবারক। আমাদের ঘাম কেমন? বেশি খুশব। আমাদের গ্রামের মধ্যে কি কি গন্ধি দুই দিন গদি কুলিয়ার ভুঁই যাই যে খোঁজ বাবা রে বাবা। আমার ভাইরা, আল্লাহ আকবর, আমরা কোন নবীর উম্মতে? আমরা গুলো পড়িনি। আমরা আছি শুধুমাত্র রাত দিন 24 ঘন্টা। টাকা কিভাবে উপার্জন করব? কিভাবে টাকা উপার্জন করব? একটা সুন্দরী মেয়েকে কিভাবে বিয়ে করব? একটা সুন্দর বিল্ডিং কিভাবে করব? একটা উন্নত মানের গাড়ি কিভাবে নিব? গাড়ি, বাড়ি, নারী, এ তিন যার হয়েছে। এতে বুঝতে বলি আমার ভাইরা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মা উম্মে সুলাইম, আমার নবী উম্মে সুলাইমের গুণে শুয়ে পড়লেন খুব মনোযোগ। আমার নবী দিন দুপুরে হযরত সিদাতুনা উম্মে সুলাইমের ঘরে শুয়ে পড়লেন। উম্মে সুলাইম গরিব, আমার নবী শুয়ে পড়লেন, দিন দুপুরে শুয়ে পড়লেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছিল। যখন গরমে আমার নবীর শরীর মুবারক থেকে টপ টপ করে ঘাম পড়ছিল, উম্মে সুলাইম দৌড়ে গিয়ে বোতল একটা এনে নিচে বসাই দিলেন, নিচে বসাই দিলেন। কি নিচ্ছেন যে মানুষ, কি নিচ্ছেন দে? আমার নবী অনেক পরে উম্মে সুলাইম, তুমি এগুলো কি করতেছ? দে নবী গো, আপনার গাম মুবারক নিচ্ছি, বড় নসিব আমার, আমার গুণে তসিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার গাম মুবারক নিচ্ছিলাম। উম্মে সুলাইম, মানুষকে গাম নেয়, তুমি গাম কি জন্য নিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, সামনে আমার মেয়ের বিবাহ হবে, সামনে আমার কন্যার বিয়ে হবে, বড় বড় পয়সাওয়ালা মানুষ মার্কেট থেকে দামি দামি আতর কিনে এনে বিয়ের মধ্যে ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা উন্নত মানের আতর কোত্থেকে কিনব? নবী গো, আপনি আমার ঘরে তসবিহ মানলেন, এই সুযোগে আপনার গাম মুবারক নিচ্ছি, আমার মেয়ের বিবাহের সময় আতর হিসেবে লাগাবার জন্য। নামাজি ঈদ কে দিন জব নিকলতে হ্যায় তু আই আনোয়ার, নেহাতে হ্যায় নয়ে কপড়ে বদলতে হ্যায় তু আই আনোয়ার, গুলাব মুস্ক কে চশমে উবলতে হ্যায় তু আই আনোয়ার, আমিরানে জাহান জব আতর মলতে হ্যায় তু আই আনোয়ার, গরিবোঁ কো মোহাম্মদ, গরিবোঁ কো মোহাম্মদ, কা পসিনা ইয়াদ ওয়াতা হ্যায়, গরিবোঁ কো মোহাম্মদ। ও বিশ্বের মানুষ, নামাজি মানুষ ঈদের দিন গোসল করে, উন্নত মানের সাবান ব্যবহার করে, কাফর পরে, উন্নত মানের আতর লাগিয়ে, সুগন্ধ লাগিয়ে, সুন্দর জামা পরে, উন্নত মানের আতর সুগন্ধি লাগিয়ে নামাজ যখন ঈদগাহের দিকে যায়, আমরা তো গরিব মানুষ, ওই সময় গরিবদের মনে আমার নবীর
গাম মুবারকের কথা শরম পরে আল্লাহ কি জাত আমাদেরকে দিলেন কিভাবে পেলাম আমরা এই নবী কিভাবে পেলাম আল্লাহু আকবার পসিনা তিরা এসে খুশবু পসিনা তিরা এসে খুশবু কে মুশকে অম্বর গুলাব ক্যা হে ইয়া রাসূলুল্লাহ আপনার গামের যে সুগন্ধি আপনার গামের সুগন্ধের সামনে মুশক অম্বর গোলাপ কিছুই না চিৎকার দিয়ে বলেন আল্লাহ সুবহানাল্লাহ কবি নজরুল আরেকটা বলছে নবী মোর পারশমণি নবী মোর সোনার খনি নবী না সেই তো দুজাহানের ধনি নবী মোর নবী মোর আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন ওই শেখ মক্কির দেলবি মাদারের জন্য বলতে লিখছেন জালালউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কোবরা শরীফে লিখছেন ওই লাল গোলাপ এটা নাকি আমার নবীর ঘাম মুবারক দিয়ে সৃষ্টি করেছে আশরাফ আলী থানবী এগুলো কওমি লাইনের বড় হুজুর ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল হুজুর হাদিসের মধ্যে আছে যে লাল গোলাপ এটা নাকি নবীর গাম মুবারক দিয়ে বানানো হয়েছে এই বিষয়ে আপনার মন্তব্য কি উনি বলছেন হাদিসটা সনদান দুর্বল হলেও এটা হাদিস হ্যাঁ তো নজরুল বলতেছে উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি আপনারা বিরক্ত হচ্ছেন দেখতেছি উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আজ সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে উরে তোর আতরে জাগে মোহাম্মদীর সবাই সবাই ও পিছনের লোকগুলো পড়তেছে না মোহাম্মদীর বুলবুলি তাই কির তোর কণ্ঠে গান তাই কির তোর কণ্ঠে গান এমন মধু লাগে কষ্ট হচ্ছে বুমার সিনে বুমার ফুলের পাপড়িতে বসে ফুল মধু আহরণ করে মধু আহরণ করার সময় গুন 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 কি বলে আছে না তো নজরুল কি বলতেছেন জানেন আচ্ছা কথাগুলো নবীর প্রেম থাকলে এ কথাগুলো বলতে পারে উরি ভুমার তুই কি প্রথম চুমে চিনি নবীর কদম উরি ভুমার তুই কি প্রথম চুমে চিনি নবীর কদম গুনগুনিয়ে সে কোশিকি গুনগুনিয়ে সে কোশিকি জনসের গুল বাগে উলে জনসের গুল বাগে মোহাম্মদীর গুল মোহাম্মদীর নাম জপেছিলি মোর নবীকে লুকিয়ে দেখে তার
তোর পেশানির জুতি মেকে উড়ে উচ্চ রঙ রেখে তুই উড়ে উচ্চ রঙ রেখে তুই গভীর নু রাগে উড়ে গভীর নু রাগে মোহাম্মদ মোহাম্মদের নাম জপে চিলি তাই কীর্তন কণ্ঠে গান তাই কীর্তন কণ্ঠে গান এমন মধুর লাগে উরে এমন মধুর লাগে মোহাম্মদ নাম জপে চিলি বাবা সব কিছুর মূল নবী আসছেন ভালোবাসা আসছে নবী আসছেন মায়া আসছে নবী আসছেন স্নেহ আসছে নবী আসছেন ভাতৃত্ব বোধ আসছে নবী আসছেন ন্যায় নীতি আসছে নবী আসছেন আত্ম ইনসাফ আসছে এই নবীর আগমন বিশ্ববাসীর জন্য আনন্দের বিষয় সবচেয়ে বড় বিষয় কি জানেন নবী যদি না আসতেন আমাদের অবস্থা কি হতো এক্সাম্পল স্বরূপ নবী আসেন না বা আল্লাহ আমাদেরকে পাঠালেন আমাদের অবস্থা কি হতো বেশি লাগবে না তো বাবা আজকে যারা মিলাদ নবীকে বেদাত বলেন কি বুঝে বলেন না জোশে বলেন হুঁশ করে কথা বলবেন নবীর আগমনের চেয়ে বড় আনন্দ মুসলমানের জন্য আর কিছুই নাই কেন নবী না আসলে আমরা তো মূর্তি পূজার মধ্যে ডুবে থাকতাম কোথায় আরে এখানে না বাংলাদেশে না খাগড়াছড়িতে না আল্লাহর ঘর খানায় কাবা যে আল্লাহর ঘর দেখার জন্য হাজিরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ জীবন একটিবার তোমার ঘর তওয়াফ নসিব করো না আল্লাহ ভাইজান যে আল্লাহর ঘরের কথা বলছেন সেই ঘরের মধ্যে একটা দুইটা না 360 মূর্তি কত লাত মানাত উজ্জা উদ্দা আসাব নাইলা এবাব হুবল এভাবে 360 মূর্তি গর হলো আল্লাহর পূজা চলছিল মূর্তি আর যারা পূজা করছিল ওরা কি ওরা কেমন মানুষ আরে আবু জেহেল আরবের মানুষ তার উপাধি দিতেছিল আবুল হাকাম মহাজ্ঞানী এত বড় মহাজ্ঞানী হওয়া সত্ত্বেও সে মূর্তি পূজা করছে আমার রাসূলের চাচা আবু লাহাব মূর্তি পূজা করছে তো আরো মাইতাম দে রিখে দেই কইছে না মাঝে না বড় না বড় না বড় মূর্তি পূজা খালি পূজা দেবী পূজা হ্যাঁ সরস্বতী পূজা সূর্য পূজা চন্দ্র পূজা নক্ষত্র পূজা ফুতুল পূজা ফাতার পূজা শিরিকের মধ্যে পৃথিবীর মানুষ শিরিকের মধ্যে ডুবে ছিল শিরিক করা জীবনে কোনোদিন মাফ করে আজকে মাথায় টুপি আল্লাহ আপনি যে আল্লাহকে ডাকছেন আপনি আল্লাহকে দেখছেন আমাদের স্রষ্টার নাম যে আল্লাহ বিশ্ববাসীকে তথ্য যিনি দিয়েছেন ওনার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বিশ্ববাসীকে শিরিক থেকে মুক্ত করলেন